वेलकम टू माय चैनल। तो बंधुरा এখন বাজে রাত 8টা। তো রাত 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি অফিস থেকে এসেছি 7টার সময়। তো 7টা থেকে 7টার সময় এসে আমার স্টুডেন্টরা পড়তে এসেছে 7:15। তো ওদেরকে পড়াতে পড়াতে আমি ভাবলাম একটু আমি আজকে ব্লগ করি, কারণ কালকের দিনটা আমার পুরোপুরি অ্যাবসেন্ট গেছে। কারণ কালকে আমি কোনোই ভিডিও পোস্ট করিনি, কারণ করে হয়ে ওঠা হয়নি আমার। তো বন্ধুরা আজকে আমি ঠিক করেছি, আজকে আমি ভিডিও বানিয়ে আজকেই আমি পোস্ট করব। তো আজকে আমি একটা রান্নাও করব, সেই রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। একটু আগে চিনি ছিল, ভীষণ পরিমাণে জ্বালাচ্ছিল বলে আমি চিনিকে দিয়ে এসেছি পাশের ঘরে মায়ের কাছে। তো এখন আমি রান্নাটা করব। তো রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কীভাবে এই রান্নাটা করছি। তো বন্ধুরা তোমরা আমার সাথে থেকো, সঙ্গে থেকো ভিডিওটার। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম আজকে আমি তোমাদের সাথে একটা মানে রেসিপি শেয়ার করব, যেটা আমি বাড়িতে বানাই শীতকালে, সেটা হলো পালং চিকেন। তো তার জন্য আমি প্রথমে কড়াইয়ে সাদা তেল দেবো, কারণ এই রান্নাটা পুরোটাই সাদা তেলের ওপরে হয়, আর একটু বেশি তেল লাগে, কারণ মাংসটাকে প্রথমে ফোড়ন দিয়ে ভাজতে হয়। তো তাই জন্য তো বন্ধুরা গরম তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে এসছে, এবার আমি তার মধ্যে অল্প একটুখানি মেথি, যেটাকে আমি শুকনো হাতে একটুখানি ক্রাশ করে নিচ্ছি, নিয়ে আমি এটাকে দিয়ে দেব, আর সাথে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটা একটু হালকা ইয়ে হবে, লালচে হলে আমি এত একটু লাল হয়ে আসলে আমি এবার চিকেনটা দিয়ে দেব। চিকেনটা হালকা একটু ভাজা হবে, এগুলো এমনি নর্মাল চিকেন, কোনো কিছু মাখানো ঠাকানো কিছু না। এটাকে একটুখানি প্রথমে বন্ধুরা ভেজে নিতে হবে, কারণ চিকেনটার মধ্যে যাতে একটু মেথির গন্ধটা ঢুকে যায় ফ্লেভারটা। এবার তোমরা আমাকে এটাও কিন্তু গ্রিন দেখতে হয়, এবার তোমরা আমাকে বলবে যে যে দিদি তাহলে তুমি আগের দিন ওটা কি বানিয়েছিলে। তো আগের দিন আমি ওটা কিন্তু বানিয়েছিলাম পালং ধনিয়া চিকেন, মানে ধনে পাতা আর অল্প একটুখানি নামাত্র পালং শাক ছিল, পুরোটাই বেশিটাই মানে ধনে পাতার ওপরে হয়েছিল, ঠিক আছে। আর আজকে আমি পুরোটাই পালং শাকের ওপর বানাচ্ছি, এটা পুরোটাই হলো পালং চিকেন। আর সেদিন ছিল মানে পালং ধনিয়া চিকেন, পালং নামমাত্র ছিল, ধনিয়াটাই বেশি ছিল, মানে ধনে পাতাটা বেশি ছিল। তো এইটা এই রান্নাটা মানে এই রেসিপিটা রুটি, রুমালি রুটি, পরোটা, ফ্রাইড রাইস, তোমার লুচি, যে কোনো কিছুর সাথে এই জিনিসটাও কিন্তু খুব ভালো যায়। তো আজকে আমরা একটু বন্ধুরা দোকান থেকে রুমালি রুটি আনিয়েছি, যাতে এইটা রুমালি রুটি দিয়ে খাবো বলে, ঠিক আছে। তো আমি আমার সঙ্গে থাকো, ভিডিওটার সাথে থাকো, আমি কী কী করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা একটু হালকা ভেজে নিই এতক্ষণ। তো বন্ধুরা আমার চিকেনটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পেস্টটা আমি করে রেখেছিলাম, তো এই পেস্টটার মধ্যে কী কী আছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এটাতে আছে আমি জাস্ট পালং শাক আর পেঁয়াজ আদা রসুন আমি ইয়েতে কী বলে গরম জলের মধ্যে একটু মানে ভাপ দিয়ে নিয়েছি, এতে কাঁচা গন্ধ চারটেরই চলে যায়। তো ভাপ দেওয়ার পর আমি এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। আর এই হলো ভাপ দেওয়ার পরে এই স্টকটা বেরিয়েছে, এই স্টকটা আমি ফেলে দিইনি, এই স্টকটা আমি দিয়ে দেবো চিকেনে, যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়, আমি অন্য কোনো জল ব্যবহার করব না। তো বন্ধুরা আমি এবার এটাকে দিয়ে দেব। খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়।
এবার বন্ধুরা আমি এটার মধ্যে আগে আগে সবই অ্যাড করব। আমি আগে একটুখানি স্টকটা দিয়ে এটার মধ্যে এটাকে একটু ধুয়ে কোনো গ্রেভিটার মধ্যে করে রয়েছে একটুখানি। আমি যেহেতু অন্য কোনো জল ব্যবহার করব না আমি দিয়েছি। তো বন্ধুরা আমি পালং শাক যখন সব সেদ্ধগুলো করেছি, পালং শাক পেঁয়াজ আদা রসুন, তখন আমি একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। তো আমি একটু এখন হালকা নুন দেবো, কারণ চিকেনে তো নুন ঢোকেন, চিকেনে তো নুন ঢোকার জন্য আমাকে একটু চিকেন নুন দিতেই হবে। তো আমি দিয়ে দিলাম নুন, দেবো একটুখানি চিনি, এই সব চিকেনে একটু চিনি দিতেই হবে, নাহলে বন্ধুরা কোনো টেস্ট আসবে না। আমি স্লাইড একটু হলুদ দেব, কিন্তু হলদে ভাব আসবে না। জাস্ট আমি একটু হলুদ দিলাম, দেবো হলো জিরের গুঁড়ো। এবার বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণ আমার স্টাইলে রান্না করি, ঠিক আছে? আমি হয়তো তোমরা বলতে পারো এটা এরকম দেয় না, এতে এটা দেয় না, কিন্তু আমি আমার স্টাইলে রান্না করি, তাই আমি এগুলো দিগুলো দিই। তো এবার আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। আর পালং শাক দিয়ে চিকেনটা অসম্ভব ভালো খেতে হয়, আর পালং শাক এমনিও আমাদের শরীরের পক্ষে অনেক ভালো, এটা বাচ্চা বড় সবাইকে খাওয়াতে পারবে, ভালো একটা রেসিপি। দেখুন হালকা একটা কি সুন্দর একটা মানে তেল তেলে ভাব, যেটা হলো চিকেনের একটা আলাদা মানে ময়েশ্চারাইজার আছে, যেটা হলো অয়েলি আর পালং শাকের তো একসাথে মিলেছে, কত সুন্দর লাগছে দেখুন। একটা এটা আপনি পনির দিয়েও করতে পারেন, যারা ননভেজ খান না, যারা ভেজ তারা পনির দিয়েও করতে পারেন। আমি একদিন আপনাদেরকে পনির দিয়ে ট্রাই করে দেখাবো, একদিন ডিম দিয়েও ট্রাই করে দেখাবো। তো বন্ধুরা আমি এর মধ্যে হালকা একটু গরম মশলা আমি যা দেবার এখনই দেবো, কোনো পরে আর কিছু হবে না। তো আমি এখনও হালকা একটু গরম মশলা অ্যাড করে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ঝোলটা ফুটছে হালকা, মানে এখন ঝোলটা ফুটছে। তো আমি হালকা আর একটু কষাবো, আর একটু ড্রাই করবো, যেহেতু রুটির সাথে খাবো। আমি কিন্তু আলাদা কোনো জল ইউজ করিনি, আমি ভেবেছিলাম আমি এই যেটা রেখেছিলাম স্টকটা পালং শাক, পালং শাকে কিন্তু ওটা দেবো ভেবেছিলাম, কিন্তু আমার কোনো দিতে হয়নি, কারণ এখান থেকে অটোমেটিক্যালি জল বেরিয়েছে। আর বন্ধুরা আমি কিন্তু রান্নায় খুব ভালো, একদম পারদর্শী নই, আমি যেইটুখানি নিজে রান্না করি আমি সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করি, তাই আমি শেয়ার করছি এবং পরবর্তীকালে আমি আরও শেয়ার করব। তো বন্ধুরা আমার এটা পালং চিকেন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি একটু বাটার দেব, যেটা যে যেরকম খাবে বাটার সে সেরকম দেবে। আমি তো কাটছি একটু, আমি দেব বন্ধুরা, আমি আর দেব না বাটার। তো বন্ধুরা এটা হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে ফেলবো। নামিয়ে তোমাদের সাথে আমি দেখাচ্ছি পরিবেশন করে কত সুন্দর লাগছে বাটারটা, দেখো। যে যেরকম বাটার খেতে ভালোবাসো সে সেরকম দেবে, এখানে কোনো ইয়ে নেই, ঠিক আছে? তো বন্ধুরা হয়ে গেছে, আমি এটা জাস্ট এখন পরিবেশন করে দেখাচ্ছি তন্দুরি রুটির সাথে। এই তন্দুরি, সরি আমি আজকে ভুলভাল বলছি, কিছু মাইন্ড করো না, তন্দুরি রুটিটা রুমালি রুটির সাথে আমি পরিবেশন করে তোমাকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে রুমালি রুটির সাথে পালং চিকেন রেডি। তো এটা আমার বরের রাত্রের ডিনার, আমি এখন আমার বরকে রাত্রে খেতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করবে, লাইক দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা কীভাবে পালং চিকেন বানাও আমার সাথে অবশ্যই কমেন্টে শেয়ার করো। আর বন্ধুরা আজকের মতন টাটা, গুড নাইট, অন্য একদিন অন্য ভিডিওর সাথে দেখা হবে।